আমাদের সিলেট প্রতিনিধি সজীব আহমেদের পাঠানো তথ্যচিত্র থেকে জানা গেছে, দীর্ঘ 40 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে এক মৃত যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিয়ানীবাজার থানার পুলিশ। পরে নিজের মৃত্যুর ঘটনা সাজানো ওই যুবককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে সিলেটের বিয়ানীবাজার মাথিউরা ইউনিয়নের অন্তর্গত মাথিউরা পূর্বপাড় গ্রামের মোহাম্মদ আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার নাহিদ ইসলাম খুন হয়েছেন, তার ঘর ভর্তি রক্ত। এ খবর পেয়ে বিয়ানীবাজার থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে বিছানা, ঘরের মেঝে এবং বারান্দার রক্তের শয়লাপ থাকলেও লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হওয়ায় এর রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য বিয়ানীবাজার থানার একটি গোয়েন্দা দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে। অবশেষে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার খুন হওয়ার নাটক সাজানো নাহিদকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।